আজকে আমরা করব এই বই থেকেই ফার্স্টে 1.5-এর যে লেসেনটা নতুন ঢোকানো হয়েছে 2016-তে, এই লেসেনের নাম্বার 1.5-এর কষে দেখি 1.5-এর 5 নাম্বার ম্যাথটা। অঙ্কটায় বলেছে বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়ালস টু জিরো। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি টু বি ইকুয়ালস টু এ প্লাস সি। যেহেতু দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান বলেছে, আমরা আগেই জানি দ্বিঘাত সমীকরণের বীজ সমান হলে প্রথমে আমরা সমীকরণটা টুকে নেব। সমীকরণ বলেছে বি মাইনাস সি, 5 নম্বর ম্যাথ, বি মাইনাস সি বাইরে এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়ালস টু জিরো। যেহেতু বলেছে সমীকরণে বীজদ্বয় সমান, অর্থাৎ সমীকরণে বীজদ্বয় সমান একটা কন্ডিশনে হয় যখন নিরূপকের মান শূন্য হয়, তাহলে আমরা এখানে লিখব যেহেতু সমীকরণের বীজদ্বয় সমান, অতএব নিরূপক, এর নিরূপক হচ্ছে জিরো হবে। নিরূপক আমরা জানি, এর আগে আমরা আলোচনা করেছি বি স্কোয়ার মাইনাস 4ac আইডিয়াল সমীকরণের, যেখানে বি হচ্ছে এক্স এর সহগ, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, আর সি হচ্ছে ধ্রুবক পদ। অর্থাৎ এখানে বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ হবে সি মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, যেখানে যেটা এখানে হচ্ছে বি মাইনাস সি ইন্টু সি, সি এখানে হচ্ছে ধ্রুবক পদ, যেটা এ মাইনাস বি ইকুয়ালস টু জিরো। এবার আমরা এখানে ক্যালকুলেট করবো, আর আমাদের আনতে হবে টু বি ইকুয়ালস টু এ প্লাস সি। তবে শুরু করা যাক, সবার প্রথমে আমরা এটা এ মাইনাস সি, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলবো, সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার মাইনাস 4, এখানে এই দুটো মাল্টিপ্লাই করে নেবো, এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস এ সি প্লাস বি সি ইকুয়ালস টু জিরো। তারপর সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার মাইনাস, এ ভেতরের পার্টগুলো মাল্টিপ্লাই করে নিই, 4ab প্লাস 4b স্কোয়ার প্লাস 4ac মাইনাস 4bc ইকুয়ালস টু জিরো। প্রত্যেকটা সাইন চেঞ্জ হয়ে গেল, কারণ বাইরে মাইনাস 4 ছিল, মাইনাসের জন্য ভেতরগুলো সাইন পাল্টে গেল। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি সি স্কোয়ার মাইনাস 2ac আছে, আর এখানে প্লাসে 4ac আছে, তাহলে আমরা এটা করে নিচ্ছি সি স্কোয়ার প্লাস 2ac। আমরা জানি মাইনাসে দুটো আর প্লাসে 4টে ac আছে, তো এটা প্লাস 2ac আমরা করতে পারি, প্লাস এ স্কোয়ার, বাকি যে টার্মটা আছে 4b স্কোয়ারটাকে আগে সাজিয়ে নিলাম, আর বাকি দুটোকে মাইনাস 4ab মাইনাস 4bc কে রেখে দিয়ে ইকুয়ালস টু জিরো করলাম। এবার এখানে দেখা যাচ্ছে সি প্লাস এ তার হোল স্কোয়ারের ফর্মুলা পড়ছে এখানে, সি স্কোয়ার প্লাস 2ac প্লাস এ স্কোয়ার, তাহলে এটা আমরা সি প্লাস এ তার হোল স্কোয়ার প্লাস 4b স্কোয়ারকে আমরা 2b তার হোল স্কোয়ার করতেই পারি, মাইনাস 4ab মাইনাস 4bc যেভাবে ছিল সেভাবে রেখে দিলাম। এরপর এই দুটো টার্মকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলব, তাহলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো ফর্মুলা আছে আমরা জানি, আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এই ফর্মুলাটা ফেলব, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, আর এই দুটো টার্ম যেরকম আছে সেরকমই রেখে দেবো ইকুয়ালস টু জিরো। এরপর এ ভেতরে এই টার্মটা আমরা ভেঙে নেব, 2 2 4 4b আর সি হচ্ছে 4bc, একইভাবে 2 2 4 ba হচ্ছে 4ab,
বাইরে আছে -4ab -4bc ইকুয়ালস টু জিরো। এবার সমীকরণটা দেখলে দেখা যাচ্ছে এখানে +4bc -4bc কেটে গেল, +4ab -4ab কেটে গেল, তাহলে টার্মটা থাকলো সি প্লাস এ -2b তার হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো। এবার আমরা যদি বোথ সাইড থেকে স্কোয়ার উঠিয়ে দিই তাহলে এটা হচ্ছে সি প্লাস এ -2b ইকুয়ালস টু রুট জিরো, রুট জিরোর ভ্যালু জিরোই, তাহলে আমরা এটা জিরোই রেখে দেবো। তারপর সি প্লাস এ ইকুয়ালস টু 2b-টাকে এই পারে আনলে এটা +2b হয়ে যায়। আর আমাদের যেহেতু প্রুফে জানতে চেয়েছে, দেখাতে বলেছে 2b ইকুয়ালস টু এ প্লাস সি, 2b ইকুয়ালস টু এ প্লাস সি, তাহলে আমরা এটা এখানে তাই নিয়ে আসবো। 2b-টাকে এই পারে নিয়ে গেলে এখানে সি প্লাস এও যায় এ প্লাস সিও তাই হয়ে গেল, তাহলে আমাদের ম্যাথ প্রমাণিত। লিখে দেবো এখানে, ব্যাস।